বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকে তোমাদের আমি আমার ছাদ বাগানের ভিডিওটা দেখাবো, বা ছাদ বাগানটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এইটা আমার ছাদে হচ্ছে কি অর্কিডের কালেকশন। অর্কিড কোনো ফুল এখন পর্যন্ত নেই, আর কিছুদিন পরে ফুটবে। শুধু তোমাদের গাছগুলোই আমি দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে কি অর্কিড। এই দেখো, এখানে কিছু ক্যারেটের মধ্যে গাপ্পি মাছ ছেড়ে রেখেছি। দেখো সেই মাছগুলো তোমাদের দেখাচ্ছি, মাছগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। আর এখানে কিন্তু প্রচুর ডিম আর বাচ্চা করে ওরা। এই দেখো বন্ধুরা, এদিকটা আমার ক্যাকটাসের কালেকশন। কিন্তু বর্ষার জন্য গাছের মধ্যে প্রচুর আগাছা হয়ে গেছে, তাই তোমরা ঠিকমতো বুঝতে পারবে না, তাও তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এই ক্যাকটাসটা প্রচুর পুরনো, প্রায় 20 বছর পুরনো। দেখো এই দেখো, প্রচুর ক্যাকটাস আছে আমার কাছে। দেখো বর্ষা চলে গেলে একবার পরিষ্কার করে তোমাদের আমি দেখাবো। এই দেখো প্রচুর ক্যাকটাস। এই দেখো কিছু আছে বনসই গাছ, একটাই আছে বন্ধুরা বনসই কালেকশন। এই দেখো ফাইকাসের বনসই দেখাচ্ছি। এই গাছটা কিন্তু প্রচণ্ড পুরনো আর খুবই ভালো হয়েছে। দেখো তোমরা, এই দেখো দেখো পাকুরও রয়েছে, আর অনেক রকম গাছ রয়েছে, নামগুলো এখন আমার মনে পড়ছে না, নাম যখন মনে পড়বে তখন তোমাদের জানিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, হচ্ছে বনসই। দেখো এদিকটায় আমার বনসইয়ের কালেকশন। এই দেখো রয়েছে বেল গাছ, বেল গাছে প্রচুর ফুল হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, ড্রাগন ফ্রুট গাছ, এখনও ড্রাগন ফ্রুট হয়নি কিন্তু গাছটা বেশ ভালোই বড় হয়েছে। এদিকটায় আছে পেয়ারা গাছ, আর তার পাশে রয়েছে পদ্ম। এই দেখো পদ্ম গাছে কুড়ি এসেছে। এই দেখো দু একদিনের মধ্যেই ফুটে যাবে। এই দেখো বন্ধুরা দারুণ। আর এই দেখো আম গাছেও কুড়ি এসছে, আম হবে, এটা 12 মাসই আম গাছ। গাছটা দারুণ ঝাঁকড়া হয়েছে। দিকটায় বন্ধুরা আছে আমার এডিনিয়ামের কালেকশন। এই দেখো দেশি এডিনিয়াম, আর কিছু হাইব্রিড ভ্যারাইটি এডিনিয়ামও রয়েছে। এই দেখো কিছু কিছু গাছে ফুলও হয়েছে, গাছগুলো দেখতে ভালো লাগছে। প্রচুর পুরনো গাছ ও আছে আমার কাছে, 15-20 বছরের গাছও আছে আমার কাছে। এই দেখো, এই হচ্ছে গিয়ে এডিনিয়ামের কালেকশন। এই দেখো কিছু চারা এডিনিয়াম আছে, এগুলো বেচার জন্য আমি রেখে দিয়েছি, বর্ষা শেষ হবে তারপর আমি এগুলো বেচে দেবো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে মাধবীলতা গাছ, প্রচুর ফুল হয়ে রয়েছে। দেখো দেখো কি সুন্দর লাগছে, পুরো বাগান হয়ে গেছে, দারুণ লাগে। আর এই দেখো তার পাশে আঙুর ফল গাছ, এখন তো আঙুর ফলের সিজন না, তাই আঙুর ফল হয়নি, সিজনের সময় তোমাদের দেখাবো। প্রচুর আঙুর ফল হয়েছিল। এই দেখো কি আছে বন্ধুরা, কিছু ফল গাছ। এটা হচ্ছে গিয়ে বাতাবি লেবু গাছ, এটা চেরি গাছ। এই দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে সবেদা গাছ, সবেদা গাছে ছোটো ছোটো সবেদা হয়েছে, আর এখন কোনো গাছেই ফল নেই, হবে আর কিছুদিন পর। আর এই দেখো জামরুল গাছ, দেখো জামরুল গাছটা দারুণ হয়েছে। আর এই দিকে দেখো, এই যে কুল গাছ, খুব বড় হয়েছে গাছটা, কিছুদিন পর ভালোই কুল হবে সিজনে। এই দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। আর এই যে আছে গোলাপ গাছ, বাঁশ গাছ আছে, এই দিকে আছে দেখো লেবু গাছ, এই যে পাতিবি লেবু গাছ, আর এই দেখো গন্ধরাজ লেবু গাছ। এই দেখো দেখো আমাদের পুকুরটা দেখা যাচ্ছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।